আজ বায়ু দূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর, অন্যদিকে তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। বুধবার ৬ ডিসেম্বর সকাল ৮:৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা লাহোরের স্কোর হচ্ছে ২২৮, অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং শহরটির স্কোর ১৮৬। এর অর্থ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, শহরটির স্কোর ১৮৪, অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া চীনের উহান রয়েছে চতুর্থ অবস্থানে, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর, ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়, এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। এদিকে দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষের জীবন। গবেষণা বলছে বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত ৪টি দেশ এবং দূষণের শীর্ষে থাকা ১০ শহরের মধ্যে ৯টির অবস্থানই এ অঞ্চলে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।